어, 버렸어, 올라갔다. 어이구. 늙다, 꼬이갈라. 늙었다, 늙다. 키워서 짜서 쳐가노. 짜서 쳐가노, 뭐네? 고스타, 쏟아, 짜서 쳐가노. সকালে বারো হয়েছি, আমার কোনো খোঁজ খবর আছে তোমার? খোঁজ খবর নিয়েছ? সারাদিন ঘুরা সকাল পর্যন্ত, নাস্তাটা পর্যন্ত করতে পারেনি, তুমি জানো পেটে আমার প্রচন্ড খিদে লাগছে, নাস্তা দেয় তাড়াতাড়ি। ও আচ্ছা, নাস্তা খাইবা না? বুঝতে আসো না পেটে কি হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আসো। ওই তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। এই যে নাও খাবার। বাজারে ঢুকছি, জুতা পায়ে দিয়ে বাজার করে সাইরা বাজার তখন বাই দিছি, তখন আবার জুতা কাক তুলে নিছি হাতে নিছে। জানো বাবা, আমার বাবাটা তো মরে গেছে গা, সেই 20 বছর আগে বাবা আমার জুতা জোড়া খুব আদর করে কিনে দিয়েছিল, তাই বাবার স্মৃতি স্বরূপ জুতা জোড়া রাখে দিছি পায়ে দেই না, যাতে ক্ষয় না যায়, বুঝো নাই? তা তুমি কোথায় যাচ্ছ? আমি তো বাজারে যেতেছি। তাহলে যাও বাবা যাও। আচ্ছা ঠিক আছে। কিপটা দেখছিলাম, এরকম কিপটা জীবনে দেখি নাই। আমি কোন চিন্তা ভাবনা করতেছি না, এমনিতে দাঁড়িয়ে আছি। যা, তোর কি কাজ আছে ওই কাজগুলো যাই কর। হা করে চাইছে নবাবজাদি, এটা কি বাপের বাড়ি পাইছস? এটা জামাইয়ের ঘর, বুঝছস? এই যে সুন্দর রাজ পোশাক পইরা খালি আয়না দিয়া রূপচর্যা করতাস, রূপচর্যা এই কাজগুলো করবো কেটা? তোর বাপে করবো না তোর মাই করবো? ওই কাম কর, এই বাড়ি থাকতে কাম করে খাওয়ান লাগবো, তাড়াতাড়ি বৃষ্টি আইতাছে, আমি ঘরে গেলাম। কাম কর, এগুলো বড় না বড়, আবার বহির বর পালাকার বর, আবার আবার সই আছে সই আছে, আবার মারে অমন করে মন খারাপ করে বসে আসছিস কে? তুই আমার ছোট মেয়ে, আমার কুল যে টুকরা, তোর মন খারাপ দেখলে আমার তো খুব খারাপ লাগে মা। তোর মা মরা যাওয়ার সময় আমার কয়ে গেছিল, আমার মায়া দূরে রে, কখনো মনে কষ্ট দিও না, তোর কষ্ট দেখলে আমার তো মনটা খারাপ লাগে রে মা।
না বাবা আমার কিছু হয়নি। তোর কি হয়েছে কো আমার কাছে খুলা কো। কই বাবা কিছু হয়নি এমনিতে বসে বসে। শুনই আমার চোখে ফাঁকি দেস, আমি তো বাপ, সন্তানের মুখ দিক চাইলেই বাপ বুঝতে পারে সন্তানে কি খবর চাইতেছে। আমি বুঝতে পারছি, কয়েকদিন ধরে দেখতেছি তোর লেখাপড়ার মতো মন নাই, ঠিক আছে আমি সেই ব্যবস্থা করতেছি, উঠ তাও চিন্তা করিস না। হ্যাঁ পাগলি মেয়ে আমার, পাগলি মেয়ে, উঠ কইছে না ব্যবস্থা করবো চাইছি, তুমিও বুঝছ, চলো চল। আমি না থাকলে তোমার বাড়ি কোনো কামই হয় না। চুপ, কামই হয় না, আমি তোর কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি তুই সংসারে কাম কাজ ঠিক মতো করস না। কাকা কাজ খালি কোন আমনে করি, আমি খালি করি না করি না, আমনে কাকে কথা কইলো তোমার মনে মাঝে দুঃখ লাগে কাকা, দুঃখ লাগে কাকা। ডাক্তারটা খুব সুন্দর করে এটাও কাম তো ঠিক মতো করো না। শুনই সে কারণে খুঁজতেছি, তুই তো জানস দেখ ছোট মেয়েটা আমি খুব আদর করি, ঠিক আছে শুনই আসিস না, কই ভালো করে কেন শুনই, মেয়েটা দেখেন প্রাইভেট মাস্টারও দরকার, ভালো মাস্টার জোগাড় করে দেখ পাস কি না। হ্যাঁ আবার এর মধ্যে মাস্টার কে? আচ্ছা আমি বুড়া মানুষ আনকি গেরাম হইতে বুড়া মাস্টার খুঁজে রামু কাকা। হ্যাঁ আমি একটা কথা কই, ক মাস্টার হলে বাড়তে একটা লোক আইবে বাড়িতে, খরচ বাইগা যাইব কাকা। শুনুন খরচ যতই বাড়ো মেয়েটা তো আমার, তোরে তো মাথা ব্যথা কে, তোরে কইছি আর মাস্টার জোগাড় করে দিবে, তুই জোগাড় করবি যা। আচ্ছা এখানি খোঁজা শুরু কর না, ঠিক আছে কথা কেন রা কেন শুনে না কাকা। কাকা মনের দুঃখটা দুঃখ আলে আলে তিন বেলা খাইতে তো তো গায়ে লাগে না। সদর আলী এখন চাচা হঠাৎ করে তার বাড়িতে একটা মেম্বার বাড়াইবো, তো মেম্বার বাড়াবো ভালো কথা, তো আমাকে মানে ইয়া করতে। আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ ঘটনা হচ্ছে ওনার একটা মেয়ে, হ্যাঁ দুইটা মেয়ে তো, একটা ছোট মেয়ে, ছোট মেয়েটার একটা লজিং মাস্টার রাখতে চায় বাড়িতে। এখন যেহেতু স্যার আপনি এই গ্রামে ওই বিভিন্ন বাড়িতে টিউশনি করেন স্যার, এখন যদি আমার এই সদর আলী চাচার বাড়ি আপনি থাকতেন স্যার তাহলে। আসলে মানে বড় ব্যাপারটা হচ্ছে কি, আমি টিউশনি করি ঠিক আছে, আমি ছাত্রছাত্রী পড়াশোনা করাই টিউশনই করি, কিন্তু আমি লজিং মাস্টার হিসেবে কখনো থাকতে পারবো না, কখনো এটা পসিবল না ভাই। ছাত্রটা একবারে পুরো চালু না, একটু লেখাপড়া খুব দুর্বল স্যার, আপনি রাজি হয়ে যান স্যার। আপনি আমার ইয়া কি বলে কোচিং সেন্টার আছে ওইখানে পাঠিয়ে দেন, আমি পড়াশোনা করাবো, সমস্যা নেই, আমি না করি নাই তো, কিন্তু লজিং হিসেবে আমি থাকতে পারবো না। না 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 স্যার, আমার সদর আলী চাচাই কইছে বাড়িতে লজিং মাস্টার রাখবো, যেমনি হোক। এই ভাই তুমি আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন আপনার সদর আলী চাচার সাথে আমার দেখা করা দেন, আমি এই জিনিসটা ওর সাথে কথা বলি, যদি আমার কোচিং সেন্টারে আসতে পারে তাহলে ভালো, ঠিক আছে আমি একটু কথা বলি ওর সাথে। না 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 কোচিং সেন্টারে নাম নেবেন না,
কাম করো না, কাজ করো না, এই যে দাঁড়াই দাঁড়াই খাও আর বউ আর ঘুমাও। শোনো দোলা ভাই, আর কি কাজ করে এই জগতে শুনছো এমন কোন রেকর্ড আছে? সেজন্য তো বাবারে বুঝাই আমি, বুঝে না আমার আমি এবারে জামাই, আমি বসে বসে কাম ঠিক করতে দিছিল ঠিক হয় নাই। ও এটা তো আর কোন খোঁজ খবর এনেছি না আমি। আমি এত কথা বুঝি না দুলে ভাই, তুমি পিড়ি টিড়ি যাই করো, আমার সেন্ডা এনে দিবে তারা। আর দূর যা, একটা সেন্ড লাগে করে এরকম শুরু করছো কি লাগে? না করো, বেচে লইছো? না বেচছি না। না দুলে ভাই, তোমার বাপ সব তো ভালো না। আর দূর যা দুলা ভাই, একটা সেন্ড বেচে খাইলে খাইছে লাগে কি হইছে? সাতার মাথা রইছে। হ্যাঁ আমি কই কি, হায় রে আমার বাবা কত কষ্ট করে আমার সেন্ডে কিনে দিছে। বাবা যদি শুনে আমার এই বাড়ি থেকে বাইর করবো। হাই হাই রে, কি সর্বনাশ তেনে করছে এই হারাম দাদা শিকু। এই শিকুর আমি 100 বার কইছি যে খের কম কম করে খাওয়াবি আর ঘাস খাওয়াবি। হ্যাঁ আর এই এমন ভাবে খাওয়াইছে হারাম দাদা, এই ডুবির বাহা বানা খাইছে এই পরে পরে বাপ। আজকে আহ হারাম দাদা, কাকা পয়রা গেছে মনে করেন? পয়রা লই আসি। সালাম আলাইকুম। হাই জমি করস। ওয়া আলাইকুম সালাম। এটা কথা কাকা, আপনি না কইছিলেন কাল লজিন মাস্টার? হ্যাঁ দইরা লই আসি। ওই হারাম দাদা, এত মোটা কাটাকে চিকন চাই নিয়ে বলি না, এই তো 300 চাইলে বা 2 দিন খাবো, আমার তো ফকির বানা খালাই দেবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাবা বাবা কি কি আমগো সদর আলী চাচা? না বুঝতে পারছি। হ্যাঁ সদর আলী করে সবাই চিনা আমারে। যাই হোক, মানে আসলে চাচা, মানে আমি তো নর্মালি টিউশনই করাই, কিন্তু আসলে লজিং মাস্টার থাকা আমার পক্ষে সম্ভব না। আরে বাপ, তোমার লজিং মাস্টার কারা কইতাছে? তুমি আমার বাড়ি থাকবা নিতে ছেলের মতো আমরা একেবারে খেতাবালি সব ফ্রি দিমু। হ্যাঁ হ্যাঁ খাওয়া দাও সব কিছু দিমু তোমারে। সব ফ্রি? হ্যাঁ। বাবা তুমি আর অমত করো না, এই চল বাড়িতে চল। আও 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 ভাই, আমরা রাজি হয়ে যান, বাড়িতে 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 চলেন, বাড়িতে চলেন। আচ্ছা চলেন, বাসায় চলেন। সিজার কিছু কারণ নাই। বেটা লজিন মাস্টার আইছে, লজিন মাস্টারে ঢুকলো আবার নি জামাই হইয়া বারো এই বাড়িতে। আমার তো নাহি কপালটা পড়ে, এবার আমার প্রেমটা বিথ হয়ে যাইব। আল্লাহ তুমি জানো, হাই রে প্রেম, হাই রে ভালোবাসা।